বাঙালি হওয়ার অন্যতম অংশ হলো ইলিশ। ইলিশ নাম শুনলেই সবার জিভে জল চলে আসে। আর 90 দশকে দাদি নানিদের হাতে ইলিশ রান্না খাওয়ার কথা মনে করলে তো আমরা যেন সেই 90 দশকেই হারিয়ে যাই। তাদের রান্না এতটা টেস্টি ছিল যেটা আমরা এখন হাজারো মশলা ব্যবহার করেও সেই টেস্ট খুঁজে পাই না। তাদের রান্নায় এত টেস্ট হওয়ার কারণ তো একটা আছেই, তারা সব সময় ঘরোয়া কিছু মশলা দিয়ে রান্না করত এবং শিলপাটায় বেটে তারপরে সব রান্না করত। যেমন পাটায় মরিচ বেটে, হলুদ বেটে, সব কিছু বেটে তারপরে তারা রান্না করত। এই কারণেই বোধহয় তাদের রান্না এতটা মজার ছিল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সেই 90 দশকে দাদি নানিদের হাতে ইলিশ পাতুরি রান্না করে। সবাইকে দেখার জন্য অনুরোধ রইল, আশা করছি রেসিপিটি সবার কাছে সহজ লাগবে। তো আজকে ইলিশ পাতুরি রান্না করার জন্য আমি 1 কেজি 100 গ্রামের একটি ইলিশ মাছ নিয়েছি। মাছটি এখন আমি সুন্দরভাবে কেটে নেব। দেখুন মাছে কত বড় ডিম হয়েছে, ডিমগুলো এভাবে করে বের করতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। সুন্দর করে আমি মাছটা কেটে নেব। আর ইলিশ মাছ কাটতে আমার কাছে খুবই ভালো লাগে। ইলিশ মাছ কাটা হয়ে গেছে, এরপরে আমি ভালোভাবে ওয়াশ করে নিব। এখন আমি শিলপাটায় এই মরিচগুলো বেটে নিব। এখানে আমি কিছু পরিমাণ শুকনো মরিচ এবং কিছু পরিমাণ কাঁচা মরিচ নিয়েছি, সেগুলো আমি সুন্দর করে বেটে নিব। আজকে আমি পুরো রান্নাটাই পাটায় বেটে তারপরে রান্না করব। সব মশলাগুলোই আমি পাটায় বেটে নিয়েছি। এই যে দেখুন, সরিষা বেটে নিচ্ছি, সরিষার সাথে একটু লবণ দিয়ে তারপর বেটে নিচ্ছি। এখানে ধনিয়া, জিরে এবং একটুখানি গোলমরিচ রয়েছে, এগুলো বেটে নিচ্ছি। একটুখানি রসুন বেটে নিচ্ছি। এই যে দেখুন, মশলাগুলো বাটা হয়ে গেছে। এখানে রয়েছে সরিষা বাটা, মরিচ বাটা, তারপরে ধনিয়া, জিরে, একটুখানি গোলমরিচ, রসুন বাটা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ, এগুলো রয়েছে, আস্ত কাঁচামরিচ কিছু পরিমাণ। এখানে আমি কলা পাতা নিয়েছি, যেই কলা পাতাটা একটু নরম, এই নরম দেখতেই পাচ্ছেন, এই টাইপের কলা পাতা নিয়েছি আমি 2টা। দিন কলা পাতায় আমি যে মাছগুলো কেটে ওয়াশ করে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। 1 কেজি মাছ কাটার পরে আমার 9 পিস মাছ হয়েছে। তো মাছগুলো এভাবে করে সাজিয়ে নিব। এর মধ্যে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি মরিচ বাটা, সরিষা বাটা, ধনিয়া বাটা, ধনিয়া, জিরা এবং গোলমরিচ, এগুলো বাটা, এগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেন সরিষার তেল দিয়ে দিব 1 কাপ পরিমাণ। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ইলিশ পাতুরিটা সাধারণত স্পাইসি খুব ভালো লাগে।
এভাবে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে মশলাটা সব মাছের উপরে দিয়ে দেব। মশলাগুলো দেয়া হয়ে গেছে, এরপরে পাতাটা এভাবে করে ভাঁজ করে নিব যাতে করে গ্রেভিটা বের হতে না পারে। দুইটা কলা পাতা দিয়ে আমি একসাথে ভাঁজ করে নিব। দেন গ্যাসের চুলো আমি অন করে দিয়েছি, এরপরে 3-4 মিনিট আমি হাই হিটে জাল করে নিব। একদমই হাই হিট থাকবে যখন কড়াইটা একদম 40 মিনিট আমি একদমই লো হিটে জাল করে নিয়েছি। 40 মিনিট পর আমি ঢাকনা খুলে তারপর হচ্ছে কলা পাতাটা সরিয়ে নিচ্ছি। দেখুন, ওয়াও, যা টেস্ট হয়েছিল না, গ্রেভিটা এতটা টেস্টি ছিল, টেস্ট পাঠানো গেলে পাঠিয়ে দিতাম। অবশ্যই বাসায় ট্রাই করবেন, কলা ইলিশ পাতুরিটা খুবই মজা। আপনারা বাসায় রান্না করলে বুঝতে পারবেন আমি যে প্রসেসিং এ দেখিয়েছি সেই প্রসেসিং এ আপনারা রান্না করবেন, দেখবেন ইনশাল্লাহ অনেক মজা হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে এবার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।